ভাই একটা ছয়ে আর একটা লিগা ইয়াতে প্ল্যান সাইডে একটা ছয়ে আর একটা প্ল্যান সাইডে নাইস শেষ ওরে ফাবিয়ান স্যাড যার কত স্ন্যাপ খেবল নাইফ দিতে যে কি মজা লাগে ভায়া ওই উপরে একটা দেখলাম মেবি ওরে সব ডিবেছে সব ডিবেছে আরেকটা আছে নাইস রোহিত রাশি ফটা যাবো না শালা তিন চারবার প্ল্যান করে উপরে চলে গেছিল লল আরে বাপ রে দেই কেডা কইছে কথাটা আসমি 7 আমার লাইফ এর গুষ্টির 12টা বাজে দিছিল ধুর বালের সাথে একটা আছে নাইস ওরে ওই যে ওরে বাবা ফাবিয়ান তো ভয় পাওয়া দিছিল নাইস সব দিয়ে ওরা ওই সাইডে বয়ে আছে ডার্ক গোস বা একটা পাইবো একটারে আমগো বেজ দিয়ে আইবে একটা কিরে আমার পিছে স্যার আমি লাইভ করতাম বাল তিনজনের মাঝখানে অডিপিস দিতে আছে
করলাম নাকি? হ্যাঁ বুঝতে হবে, দুইটারে একটারে হেডশট মারছি। এ রে বেজে, দুইটা বেজে আবার। তোর বালি স্নাইপার লড় দরকার ছিল। ভাই তুমি এক চিপ পাইবে, খালি সিঁড়িটা দাও, সিঁড়ি তোরা কেউ বিয়ের লঙে নাই, লোল মজা পাইছি। ওরে বাবা সব দিয়েতে ভাই, সব দিয়েতে, সব দিয়েতে ব্যাক অ্যাটাক দিব, দাও দাও বেজ দিয়ে যাও। জানা 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 জানা, নাইস সামনে ছিল না, আরেকটা আছে গ্লাসের ভিতরে, গ্লাসের ভিতরে বাঙালি পিচ্ছি বলা লোল দিকে কিছু বুঝতেছি না, হবো স্নাইপার পারে না, তাহলে স্নাইপার পারে না পারে না লাগাইছে দেখো কে কারে কইতাছে। আর দেখো না কারে কয় লোল, স্নাইপার এর টিমে কয়টা মজা বেশি। লাইভ করো, লাইভ করো, আর বিয়া লাইভ করো, আপনারা খেলতেছেন। আচ্ছা চেরিল বিকেটা হিরোস নেভার ডাই, এটা না সিনিস্টার জোন। হ্যাঁ সিনিস্টার জোন কে? না না এর জন্য হিরোস নেভার ডাই লল, এটা আর কে, এটা আর কে, জানি জানি তুমি এটা। এখন কি আপনি খেলতেছেন? হুম কাস্টম হবে আর একটু পরে ভাই, আইসো আমি আমি যাইতেছি কেমনে। হুম টুকো, ও আমি মডারেটর পাইলাম তো, ভাই লাইভ ধরো, ওই যদি লাস্টে বেঁচে থাকে ভাই আমার হাতে ডেজার্ট দিয়ে মার মার মাইট খেব খালি, আর কোনো কিছু না। ডার্গোস মোট তারিখ চলে
সবটি বেস ক্যাম্পার। আমি উপর দিক নেট মারছি, ম্যাপে দেখতেছি ওর পয়েন্ট, লাগে গেছে জ্বরে ওকে লোল। আস্তে আস্তে আল্লাহ তিনবার ডার্ক গোস্ট কেসে গানা কাস্টম খোলা আছে। ও কাস্টম ধরো দেই কয়টা বাজে এখন পল্লব ভাই। রেদওয়ান লেজেন্ড ইনভাইটেড ইউ টু জয়েন ডেথ স্কোয়াড বিডি। এখন কি ইয়েস্টাপ না কি নো তোমার ইচ্ছা ভাই, ক্ল্যান ম্যাচ যদি খেলো তাইলে ইয়েস্টাপ দিছি, না খেললে ভাই বেকার ঢুকে লাভ নেই। ক্ল্যান ম্যাচ খেলি তো, এই যে পিং এর লিগা কয়েকদিন ধরে পিং প্রবলেম হইতাছে না, এই জন্য খেলা অফ। কতক্ষণ পরে দেখবো প্লেয়ার এর বন্যা বাইরে যাবো। ওরে আর কোনো ম্যাপ পেলো না, আমি পারি না। ওই যে প্রতীক ভাই এমজিএম ভাই পারে ভালো, আমার ঠিক আছে। শোনো তুমি এই যে পল্লব ভাই, তুমি পারো তুমি স্বীকার করতেছো না, এইগুলো কি রে ভাই? যে সময় মেরে যাইব ওই সময় দেখো, কিন্তু তুমি আমার অপোনেন্ট মেবি। আমি যেহেতু এখন ভাইপার সার্কেল, আমি এখন AK-47 দিয়ে রাশ দিতেছি। ও এখন আমি খালি পিস মেকার হই, আমি মরি কারণ আছে, কারণ আমি লং এ জামুই, একটা রন তো লং এ বাইরে আই। আর আমি লং এ গেলে কারণ ভরসা নাই বুঝো না, আমার থেকে যদি ভালো স্নাইপার হয় অপোনেন্টে তাহলে মনে করো লং এ আমার ওই মাইরা দিয়ে যাবো, তো মনে করো গেমের রাউন্ডের ফার্স্টে আমি মেরে যাবো, তো আমি আমি একবার ইউজলেস। এর থেকে ভালো আমি ইয়াতে যাই না। এই যে দেখছে এখন হয়ে গেল লং এ,
ওরে বাবা রে নাইসু আমিও সেকেন্ডারি লাইছিলাম ভাই রে স্যাড অভিরাজ ভাই আসো কই তুমি আরে অভিরাজ ভাই কিন্তু সেই খেলে হ্যাঁ স্ন্যাপ সে করে মিয়া সেই স্নাইপার জি ভাই এ হে রে স্যাড হেডশট হইছিল বিতে না এতে বিতে বিতে হ্যাঁ কই মিডিয়া তো কেউ নাই এর লঙ্গে কেউ নাই দূর বাল মজা পেয়েছি আর রোহিত ভাই কি স্নাইপার নাকি বারবার লং এ যা মরতেছে আমি বুঝতেছি না রোহিত ভাই তো স্নাইপার না উনি হচ্ছে একে ট্রেনিং হওয়ার কথা ওই বারবার লং এ যাইতেছে আর মরতেছে তোমাকে দেখেছি আমি ওরে পুরো দাদা কিন্তু এটা আমি ছিলাম না ওইটা আমি ছিলাম না ভাইয়া আর সমস্যা নেই তুমি মার খেয়ে যাবে একটা একটা তুমি বিতে আছো না তোমাকে দেখছে তোমাকে দেখছে কিন্তু আনফরচুনেটলি আমি এতে বি থেকেই তো এতে দেখছে মিয়া কি বুঝো তুমি 1v1 এ একটাই সমস্যা বুঝছো কেউ কারোর দেখলেই সমস্যা তোমারে দেখছে বাট মারতেছে না প্ল্যান্টের অপেক্ষায় আছে মেবি এই তো তুমি ক্যাম করতেছো তাই না কই লুকাইলা ও তো দেখলো আবার ওচ্ছা ওই যে বি থেকে যে বক্স দিয়ে দেখা যায় আরে বাল রে কনফিউশন আমি স্নাইপার লইতাছি দাঁড়াও বাবা পুরো ইজ ব্যাক কে কে হ্যাঁ লইলাম তো আও আর আরে নিও না আমরা ভালো করে খেলতেছি খেলতে দাও আমি নো ভাই হ্যাঁ আর একটু পরে বালের দূর এই মেয়েটা কি হ্যাক করতেছ নাকি তুমি চা কিছু না নাইস নেট
লং এ আমি ভাল দাঁড়াও দেই নাইস দূর আরে কি রে ভাই কই গুলি মারে সব দিয়ে আমার গায়ে লাগে বুঝলাম না না আমি দেখতেছি অন্য জায়গায় গুলি করতেছে কিন্তু গায়ে লাগতেছে আমার পিং দেখছো মিয়া দেখো পিং দেখো আমার এখন স্ন্যাপিং শিখাবা কি আমি আমার কে ক্যাট দেখছো ভাই তুমি দামের উপর চাপ দিলে এই নতুন স্নাইপার এটাই একটা সমস্যা মানে কি রে ভাই যাও মিয়া যাও ও দেখছো এমজিএম ভাই নুব হ মিয়া প্রচুর নুব ওই যে একটা স্ন্যাপার দিয়ে মারতে পারবো ওইটা লেগে ওই যে কি জানি M107 ভারী স্ন্যাপারটা মেবি আমার মতে মরে স্নাইপার কি যে করবো তোমাকে লাস্টেরটা কুল লাস্টেরটা কেডা কত আমি মানে কি করবো ভাই আমার কিছু করার নাই একটা হেডশট যদি লাগতো সব দিয়ে আমার ফিল্ম করা শুরু করবো থ্যাংকস থ্যাংকস অনেক প্রভাবি অনেক বার বার বাট মানে কি কম আমি মেজাজ খারাপ করে দিতেছ আমার স্মোক মারছে কই বালের চেরি উড়ে যায় ন
নাইস দূর ভাল মজা পাইছো প্রচুর মজা পাইছি প্রচুর মানে কথাই আছে না মনে করো আমি আমি এসে একটা দেখমু পাপা সো এক স্নাইপার বয়ে আছে আমি আর দিলাম আর লুড়ে গেল মানে রেদন কি করছে জানো মনে করো আমি একদিকে স্ন্যাপ করতেছি আমি জায়গাটা দেখতেছি ঠিক আছে আমার সাথে ওই জায়গাটাই দেখবো বুঝছো রেদন একটা বোটকা স্ন্যাপার ইউজ করতে আর ওটাই ইউজ করতে কও ওটা তো তো ভালোই পারে বোটকা স্ন্যাপার আবার কোনটা এই এক্সএমসি একটাই স্ন্যাপার আছে বোটকা 100 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